সুরাতুল সুরায় ফুর আল্লাহ পাক রব্বুল আলমিন আঠারো এবং ১৯ তম পাড়া দুই পাড়ায় মিলিয়ে একটা সুরা নাজিল করেছেন সুরাতুল ফরকন আল্লাহ পাক রব্বুল আলমিন সুরায় ফুর কানের তেষট্টি থেকে শুরু করে শেষ পর্যন্ত মোমেনের কিছু বিষয় সম্পর্কে আলোচনা করেছেন খাটি মোমেন যদি কেউ হতে চায় তো আল্লাহ বকরব্বুল আলমিন এই আয়াতগুলোর মধ্যে খাটি মোমেনের সংজ্ঞা দিয়েছেন খাটি মোমেন কাকে বলা হয় দশটি বৈশিষ্ট্য আল্লাহ তালা কোরআনের আয়াতের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ তালা দশটি বিষয় আল্লাহতালা উল্লেখ করেছেন এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাকরব্বুল আলামিন বলেন যে একজন খাঁটি মোমেন যদি কেউ হতে চায় তাহলে তাকে অবশ্যই অবশ্যই এই সুরায় ফরকানের এই দশটি বিষয় তাকে অর্জন করতে হবে আল্লাহ পাকরব্বুল আলমিন এই দশটি বিষয়ের কথা আল্লাহ তালা আয়াতের গুলোর মধ্যে বলেছেন আমি এই আয়াতগুলোকেই শুধু তর্জমা করার চেষ্টা করব ইনশাআল্লাহ অল্প সময়ে দশটি বিষয় যদি কোনো মোমেন কোনো ঈমানদার ব্যক্তি অর্জন করতে পারে তাহলে সে খাঁটি ঈমানদার হিসেবে ভোষিত হতে পারবে খাঁটি ঈমানদারের দশটি বৈশিষ্ট্য আলামত আল্লাহ পাখরবুল আলামিন এক নম্বর আল্লাহ তালা বলেন আউদু বিল্লাহি মিনা শেহত রজিম বিসমিল্লাহি রহিম وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما ایک نمبر آیت المدد وعباد الرحمن عباد عَبْدٌ ارزمہ لو البند عباد الرحمن رحمان الرحمن باندہ رحمان ار الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ زرہ زمین ار হাও নাও নত হয়ে যারা নত হয়ে নিজেকে বলে যে মিটিয়ে আমি কিছু না বলে যে নিজেকে গর্ববোধ মনে করে না নিজেকে নিজে তুচ্ছ মনে করে যে আমার তো অস্তিত্ব কিছু ছিল না আমি তো এক ফুটা নাপাক পানি ছিলাম আমাকে এক ফুটা নাপাক পানির থেকে আল্লাহ তালা বানিয়েছেন আমার আবার কিসের গর্ব কিসের ফকর নিজেকে নিজে যে বিলীন করে নিজেকে নিজে যে ছোটো মনে করে তেবন্স্ত বলে যে নিজেকে নিজে বলে যে ছোটো মনে করে যে চলতে পারবে এক নাম্বার বৈশিষ্ট্য হলো যে নিজেকে ছোটো মনে করে চলে সুন আলালি হাউ নাও সালামা আর অজ্ঞ ব্যক্তিরা যদি এই লোককে বিভিন্ন রকমের তিরস্কারমূলক কোনো কথা বলে তাহলে সে তাদের কথার প্রত্যুত্তরে কোনো কথা বলে না তাদের সাথে ঝগড়াঝাটি করে না তাদের সাথে বাকবিতণ্ডর মধ্যে লিপ্ত হয় না বরং তাদেরকে সালাম দেয় সালাম তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ কথা বলে সেখান থেকে চলে আসে তাদের সাথে কোনো রকমের তর্ক বিতর্কে লিপ্ত হয় না এক নম্বর ওয়াই বাহাদুর রহমান আল্লাহাদী নয়ম শুন আল্লাহ্লাহর দিহাউন ওয়াইদা খতবাহুমুল জাহিলু না কল সালামা এক নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই সমস্ত বান্দারা যারা নত হয়ে নিজেকে তুচ্ছ মনে করে নিজেকে নিজে ছোটো মনে করে যে জমিনের মধ্যে চলে এমন ব্যক্তি আল্লা পাক রব্বুল আলামিনের খাটি ঈমানদার হিসেবে গূষিত হয় দুই নাম্বার ওয়াল্লাদী নয়া কুলু না দুই নম্বর ওয়্লাদী নাইয়াবি তুন আলি রব্বিহিম সুজ্জাদা ওয়াক ইয়ামা ইমানদারের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য খাঁটি ইমানদার মো দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হল যারা শেষ রাত্রে তাহাদ্জদের নামাজ আদায় করে এখন বলবেন সজুর আমরা ফরজ নামাজই পড়ি না আবার তাহাদ্জদের নামাজ দুই নম্বর হল অল্লাদী নাইবি তুন আলি রব্বীহিম সুযাদা হোয়াকিয়ামা যারা শেষ রাত্রে উঠে সমস্ত মানুষ ঘুমায় সমস্ত মানুষ ঘুমে বিবুর আর সে শেষ রাত্রে উঠে সেচদায় অবনত হয়ে আল্লাহ তালার কাছে করতে থাকে কান্না করতে থাকে আরে ওই ব্যক্তি কতই না সৌভাগ্যশীল কতই না বলে যে ভাগ্যবান যে ব্যক্তি শেষ রাত্রে উঠে আল্লাহর কুদরতি পায়ে দুই রাখাত নামাজ পড়ে দুটা শেষদা করে আল্লাহ তালার কাছে কান্নায় রত হয়ে যায় আরে কি মজা শেষ রাত্রের ওই নামাজ যখন সবাই ঘুমিয়ে থাকে বল্লাদী নায়া বেতুনালী রব বিহীন কিয়ামা ওকিয়ামা দুই নম্বর হল যারা শেষ রাত্রে তাহাদ্জদের নামাজ পড়ে তিন নাম্বার হল ওলাদি নায়া কুল উনাল রব্বা নাসিরফ আন্না দা বা জাহান্নাম ইন্নাদাহা কানাগর মা তিন নাম্বার ইমান্দারের বৈশিষ্ট্য হলো খাটি ইমান্দারের তিন নাম্বার সে আল্লার কাছে দোয়া করে অল্লাদিন আয়া ওই সমস্ত খাঁটি মোমেন্ট যারা রব আল্লাহর কাছে দোয়া করে রফ বানা আমাদের রব ইশরিফ আমাদের থেকে সরিয়ে দেন আল্নাহ আমাদের থেকে আজাবা জাহান্নাম জাহান্নামের আজাব দোয়া করে আল্লাহ জাহান্নামের আজাব আপনি আমাদের থেকে সরিয়ে দেন আরে জীবনে কত গুণা করছি আল্লাহ আপনি আমাদের গুলো সরিয়ে দেন গুলোকে সরিয়ে দেন যে আজাবকে সরিয়ে দেওয়ার জন্য আল্লার কাছে দোয়া করে কয় নাম্বার 3 নাম্বার কয় নাম্বার তিন নাম্বার 4 নাম্বার ওয়াল্লাযিনা ইযা আনফাকু লাম ইয়াসরিফু ওয়া লাম ইয়াক্তুরু ওয়া কানা বাইনা যালিকা ক্বাওমা 3 নাম্বার বৈশিষ্ট্য মাল হইছে অকাতরে যেখানে সেখানে খরচ করা যেখানে সেখানে খরচ করা গানের মনসেও দেয় এরপর কয়দায় মন্দিরেও দেয় বিভিন্ন রকমের যাত্রার মেলায়ও দেয় বল যে আল্লাহ রব্বুল আমি বলেন সম্পত্তি আল্লাহ তারা তোমাকে দিয়েছে পরীক্ষা করার জন্য জায়গায় কু জায়গায় খরচ করার জন্য দেয় নাই ভালো জায়গায় খরচ করো তাহলে কবরের মধ্যে যাওয়ার পরে ওই ভালো অংশের একটা অংশ তুমি কবরের মধ্যে পাইবা আপনার সম্পত্তি যদি ভালো কাজের মধ্যে খাটে এই যে মসজিদ বানাইছেন ফ্যান দিয়েছেন লাইট দিয়েছেন চট দিয়েছেন এই বিভিন্ন রকমের এই ই করছেন কাজ কারুকার্য করছেন টাইলস লাগাইছেন মৃত্যুবরণ করার পরে কবরের মধ্যে একটা অংশ পাবেন আর যাত্রা গানে দিবেন নাচ গানে দিবেন বিস্কুটে দিবেন যত বেহ হবে সমস্ত গুনার একটা অংশ আপনার কবর মধ্যে পৌঁছে যাবে এটা আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যেটা খরচ করে সেটা অতিরিক্ত খরচ করে না একবারে বের পর ভাবে খরচ করা এটা করে না ওলা মিয়াক তরু এবং মধ্যম এবং নিচেও করে না একদম মাক কিছু বুঝেন এমন কৃপণ টাকা পয়সা আছে কিন্তু খরচ করার মন মানসিকতা নাই নিজের ফ্যামিলিগতভাবে বছরে দুই এক কেজি গরু কিনা খাবার কিনা হ্যাঁ এটা মন মানসিকতা নাই দুই এক কেজি পোলট্রি কিনা খাবে এটাও নাই টাকা পয়সা ঠিকই আছে কিন্তু খরচ করার মন মানসিকতা নাই এমন কৃপনের কৃপন যাকে বলা হয় মাক কিচুস মাক্কি চুষ বোঝা যায় অর্থ হলো মাসি আর চুষ মানে হলো চাষা অনেকে ঘুমায় ভাই না ঘুমাই না ঘুমাই অনেক সুন্দর কথা হচ্ছে মনোযোগ সহকারে শোনেন মাক্কি চুষ শব্দের অর্থ একজনে ঝুলাগুর বিক্রি করে বাজারে ঝুলাগুর আছে না এই ঝুলাগুর বিক্রি করতেছে এখন হঠাৎ করে এক মাসি ওই আপনার ঝুলাগুরের মধ্যে পড়ে গেছে এখানে মাছির মাসির মধ্যে ডানার মধ্যে কিছু আপনার ঝুলাগুর লাগছে এটা উইরা যখন যাইতেছে তো তখন ওই ঝুলা গুড় বিক্রিতা সে মাসিকে ধইরা এই মাসির পাখাগুলাকে চারটা স্যার বলতেছে হ্যাঁ তুমি আমার এই গুড় নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করতেছ তোমাকে আমি গুরনীতি নিতে দিব সে কি করতেছে এই মাসির পাখা পর্যন্ত চাটতেছে তাকে বলে মাক কিচুস কিচুস বলেন মাক কিচুস এমন কৃপন জাতীয় স্বজন নিজের ফ্যামিলি নিজের ছেলে মেয়ের উপরেও খরচ করাতে মন মানসিকতা তৈরি হয় এটি আল্লাহ তালা বলেন ঈমানদারের খাটি ঈমানদার যদি হইতে চায় খাটি ইমানদারের চতুর্থ নম্বর বৈশিষ্ট্য ওল্লেদিন ইরাং ফাকুল আ মিয় শ্রিফুওয়ালা মিয় তুরু ওয়াকানা দা ওয়াকানা বাইনাদা লেখা কওয়ামা মধ্যম পর্যায়ে বেশি উনা আবার কমো না বেশি উনা আবার কমো না মধ্যম পর্যায়ের খরচ করে মধ্যম পর্যায়ের খরচ করে সারা বছর খালি পাঙ্কাশ আর পাঙ্কাশ আরে আপনার সন্তানদেরকে মাঝে মাঝে আপনি ভালো ইলিশ মাছ খাওয়ান মাঝে মাঝে মাসে প্রয়োজনে হলে হাফ কেজি গরু গোষ্ট খাওয়ান বৎসরে আপনি বাজেট করেন যাই মুমুক দিন অমুক দিন এক দুই কেজি গরু গোস্ত খাওয় এটা তাদের হক আবার এমনও খরচ করবেন না যে খরচের মাধ্যমে আল্লাহ নারাজ হয় চতুর্থ নাম্বার পঞ্চম নাম্বার বল্লাদে না লায়া দো না মাল্লাহ ইলাখান আখর বলাই তুলু নান্না সেল্লাতি হার রম আল্লাহ ইল্লা বিল হাক দি ওলায়াজ নুন চার নাম পাঁচ নাম্বার হলো অল্লাদিন আলায়া দ আউনাম আল্লাহ ইলাখান আখর যার আল্লাহর সাথে অন্য কাউকে কি করে না শরীফ করে না আল্লাহ পাকরুব্পুল আলামিনের সাথে আর কাউকে শরীফ করে না আশা নামিন আছেন এখানে আছে সামনা আছেন এখানে আছে বুঝতে পারছো এরপরে আল্লাহ পাখরবুল আলামিন বলেন পঞ্চম নাম্বার অল্লাদিন আলায়া দ আও নাম আল্লাহ ইলাখান আ পঞ্চম নাম্বার হলো যে আল্লাহ পাকরবুল আলমিনের সাথে অন্য কাউকে শরিক করে না কয় নাম্বার কয় নাম্বার আল্লাহর সাথে শরিক করেনা যারা করে তারা শেরেক মুশরেক তারা কারা বলেন মুশরেক ইন্না শেরক আল্লা জুলমুল আজিম সবচেয়ে শেরেকের গুণা হল মারাত্মক গুণা আল্লাহ পাক রব্বুল আলমিন শেরেকের গুণাকে ক্ষমা করবেন না অন্য আপনি যে কোনো আবাদত না করতে পারেন আল্লাহ মাফ করতে পারে কিন্তু আল্লাহ পাকরব্যুল আলমে এর সাথে অংশীদারিত্ব যদি স্থাপন করেন এটা আল্লাহ তারা কখনো মাফ করবেন না ওলা একতুলু না অলা একতুলু ওলায়াক্ত ওলা একতুলু নান্নাফ সাল্লাতি হার রম আল্লাহ ছয় নাম্বার ছয় নাম্বার হলো অন্যায়ভাবে কাউকে হত্যা করা এই হত্যা থেকে যে ব্যক্তি বিরত থাকে সেও খাঁটি ঈমানদারের মূল্য অন্তর্ভুক্ত হবে যে ব্যক্তি অন্যায়ভাবে এখানে আল্লাহ বকরব্বুল আলমিন যদিও এখানে বলেছেন ওলায়াক তুলুন নাফসা মানুষকে হত্যা করা এইখানে মূলত হত্যা মানে একজন ব্যক্তিকে যেমন হত্যা করা তার প্রাণকে নাশ করা শেষ দেওয়া ঠিক তদ্রুপভাবে ওই মানুষের ইজ্জত সম্মানকে হানি করা এটার মধ্যে অন্তর্ভুক্ত ছয় নম্বর ব্যাখ্যা বলবো না সময় নাই শুধু বলতেছি মানুষকে হত্যা করা এটা যদি কেউ করে সে খাটি ইমানদারও বলে বসিত হতে পারবে না সেই ইমানদার থেকে খারেজ হয়ে যাবে তাহলে পঞ্চম ষষ্ঠ নম্বর হল কোনো ব্যক্তি যদি আল্লাহ বাকর্ব যেটা হারাম করেছে সেটাকে হত্যা না করে তাহলে এই ব্যক্তি খাটি ইমানদার হিসেবে ভূষিত হবে সপ্তম নাম্বার নুন জিনা করে না কি করে না নুন জিনা করে না যে ব্যক্তি জিনা না করে সেও খাটি ইমানদার হিসেবে ভূষিত হয় ইমানদার সু এই জিনা কাকে বলে জিনা চোখেরও জিনা আছে হাতেরও জিনা আছে পায়েরও জিনা আছে মুখেরও জিনা আছে না নাই বলেন চোখের জিনা দেখা পায়ের জিনা হাঁটা গুনার কাজের দিকে এরপরে হাতের জিনা ধরা চোখের জিনা দেখা মুখের জিনা বলা কানের জিনা হলো সোনা অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গের জিনার থেকে বেঁচে থাকে সেও খাটি মন্দার হতে পারবে ইল্লা বিল এক হার ষষ্ঠ নাম্বার সপ্তম নাম্বার হলো ওলায়াস নুনজিন আনা করে ওমাইয়াফাল দালিকা ইয়াল আসামা যে ব্যক্তি এমন গুনার মধ্যে লিপ্ত হবে সে নিজে গুণার মধ্যে লিপ্ত হয়ে গেল কয় নাম্বার গেল কয় নাম্বার গেল সাত কিসের সাত খাটি ইমানদারের দশটা বৈশিষ্ট্য কয়টা বৈশিষ্ট্য তোর মধ্যে সাতটা চলে গেল অষ্টম নাম্বার অষ্টম নাম্বার আল্লাহ বাকরব্বুল আলামিন বলেন ওল্লাদিন আলায়া শুধু না জুর মিথ্যা সাক্ষী দেওয়া আপনি জানেনই না মিথ্যা সাক্ষী ও এত বড় রাজাগার কি বল বলেন রাজাগার কিন্তু তার বয়স হয় নাই আপনার কি স্বাধীনতার পরে চোখে রাজাকার মিথ্যা সাক্ষী ঢা পড়া ওই আমার সামনে ঘটনা ঘটছে আমি জানি এই জায়গাটা তার মিথ্যা ডা পরা মিথ্যা সাক্ষী আল্লাহ বাকরবুল আলমিন বলেন মিথ্যা সাক্ষী যে দিবে সেই ইমানদারের খাতার থেকে তার নাম কেটে দেওয়া হবে যে ব্যক্তি মিথ্যা সাক্ষীদায় তার নাম ঈমানদারের দফতর থেকে কেটে দেওয়া হয় ইমানদার হিসাবে সে বুঝিত হবে না মিথ্যা সাক্ষী দেওয়া আছে কি নাই আমাকেও ডাকাত মারা মনে হয় নাই আরো অভাব নাই মিথ্যা সাক্ষীর বস্তা বুঝাই পকেটে দিলে মিথ্যা সাক্ষী এমনি আসে ঠিক কি বলেন আল্লাহ ফাকরব্দুল আল এমিন বলেন ওয়ল্লী নালায়া শুধুর নাজুর যারা মিথ্যা স্বাক্ষী দেয় তারা ইমানদার হতে পারে না ইমানদাররা কখনো মিথ্যা সাক্ষী দেয় না মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না বললেদি না লায়া শুধু না লায়া সাধু না জোর মিথ্যা সাক্ষী না দেওয়া আর একটা কি এটা হলই ইম্পর্টেন্ট বিষয় যেটার মধ্যে আমরা সবাই লিপ্ত ওয়েদার মার রুবিল্লা টু বি মার রু কিরমা ওই ইমানদার মোমেন ওই ব্যক্তি ওই খালি নামাজ পড়লে ইমানদার হওয়া যায় না তা টুপি মাথায় দিছি তাই বুঝে কি বহুত বড় ইমানদার খালি পাগড়িবড়সি ইমানদার খালি টুপি আর পাগড়ি আর নামাজি হইলে কিন্তু ইমানদার হওয়া যায় না ইমানদারের এই পরিপূর্ণ দশটা বৈশিষ্ট্য তার মধ্য করতে হবে এর মধ্যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা যে বিষয় বলবো কি আবার তো আপনারা আমার রাগ করবেন না কে কে রাগ করবেন না দেখি কে কে রাগ করবেন না বলেন দেখি কে কে রাগ করবেন না রাগ করবেন বলবো বাহিরে যারা আছেন বলবো কোরআন আয়াত কিসের আয়াত কোরআন আয়াত এটা আমার বানানো কোনো কথা না কোরআনের মধ্যে আল্লাহ বলেন ওইদা মারু বিল্লাকি মারু কিরামা যে কাজের মধ্যে তোমার কোনো সোয়াব নাই এমন কাজের থেকে সালামতের সাথে নিরাপদের সাথে ঘরে যাও নামাজ পড়াই সাথে সাথে এমন কাজের মধ্যে যাও যে কাজের মধ্যে অনবরত গুণা হয় অনবরত গুণা হয় এমন কাজের মধ্যে তুমি দৌড়াও তুমি ওই কাজের মধ্যে না যেয়া আর সরাসরি বাড়িতে যাও সোয়াব পাইবা ইমানদারের খাঁটি বৈশিষ্ট্য হলো অনর্থক কোনো কাজের মধ্যে শরিক না হওয়া কি কাজের মধ্যে অনর্থক কাজ কি কাজ এখন আমি বলবো অনর্থক কাজ কি কি ব্যাঙ্গে বলার দরকার নেই আপনারা সবাই জানেন নাকি বলেন অনর্থক যত কাজ আছে যেই কাজের মধ্যে সব নাই সেটাই অনর্থক কাজ যে কাজের মধ্যে কি নাই বলেন সাওয়াব নাই এমন যত কাজ আছে দুনিয়ায় এই সব কাজ হলো অনর্থক কাজের মধ্যে গণ্য এই অনর্থক কাজ থেকে কেউ যদি বাঁচতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মধ্যে বলেন ওই ব্যক্তিটা ও খাটি মুমিন হিসাবে ভূষিত হবে সুবহানাল্লাহ ওয়াইদা মাররু বিল বিমার মাররু কিরামা আরেকটা বৈশিষ্ট্য ওয়াল্লাযিনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়া না দেখেন কত সুন্দর আল্লাহ এরপরে বলতেছে হজুরের কথা শোনার পরে কোরআনের আয়াত শোনার পরে ওই ব্যক্তি বদির হইয়া বসে থাকে না হজুরের মতো আমি মানুম কেন আল্লাহ বাকরুল আলমিন বলেন যখন ওই ইমাম সাহ যখন হুজুর কোরআনের আয়াত পড়িয়া তাদের ওই রবের কথাগুলো তাদের কাছে বলে দেয় তখন তারা লামিয়াখির রোয়ালে হা তখন তারা অন্দ আর বধির হয়ে বসে থাকে না বরং ওই কথাটা শুনে এবং আমল করার নিয়োগ করে তারাও খাঁটি মোমেল হবে তারাও কি হবে বলেন আর একটা সে একটা শেষ অল্লাদি নয়া কুল উনারব্বানা ওই ব্যক্তিও খাঁটি মোমেল হবে যে ব্যক্তি দোয়া করে অল্লাদি নয়া কুল উনারব্বানায় আমাদের রব হাবলানা মিনাজ জিনা আমাদের স্ত্রী গুলোকে নেককার বানিয়ে দাও কো সুবহানাল্লাহ কার জন্য কয় আমাদের স্ত্রী গুলোরে নেককার বানিয়ে দাও আরে ভাই আমরা নেককারের দোয়া করলে আমার বউ তো আমি ধান কাটাইতে পারুম না ঠিক কিনা বলেন আমি যদি আমার বউর জন্য নেককারের দোয়া করি তাহলে তো আমার এই বৌদি আমি বাইরে কাজ করাইতে পারব না গরু রাখতে পারুম না গরুর গাছ কাটাইতে পারব না ঠিক কিনা বলেন আমার বউ যদি দিনদার হয়ে যায় সে তো কালকেই বলবে বাড়িটা বাউন্ডারি কর কালকে গ্যাসাই না দাও আমি কিন্তু আর বাইরে বাইরে ঘুরতে পারুম না এজন আমরা আর বউ নেক্কার হবার জন্য দোয়া করি না ঠিক কিনা বলেন খাটি মোমেন যদি হয় তাহলে এই ব্যক্তি দোয়া করে বল্লাদি নায়া কুলু না র হাবলা না মিল আজ বানিয়ে দেন আমাদের স্ত্রী আর কি বানিয়ে দেন বলেন নেককার বানিয়ে দেন বলবেন হুজুর আমরা গৃহস্থ মানুষ আমনে কই লব গৃহস্থ মানুষ চলা যায় চলা যায় চলা যায় কিন্তু আমরা বানিয়ে নিছি উক্তে সব কি বানাইছি বলেন সব উক্তে বানিয়ে নিছি এই জন্য চলা যায় না চলা যায় আপনি দোয়া করেন আর কি দোয়া করে অজুর রিয়া তিনা অজুর রিয়া তিনা আর দোয়া করে আল্লাহ আমার সন্তানটাকে ভালো করে দাও এখন যদি পোলারে ভালো বানানোর জন্য তবলিগে পাঠায় আমাদের এই যে সানোয়ারের বাইরে চল্লিশ দিনের চিল্লায় পাঠাইছি আজকেও কল করে বলতেছে হুজুর আমি কিন্তু আপনি বাড়িতে গেলেও আমি কিন্তু নামাজ পড়ানোর যোগ্যতা অর্জন করছি কোন আলহামদুলিল্লাহ আজকে কথা হয়েছে আজকে প্রায় পনেরো মিনিট আমি গেলাম আত্মায় তো শিখছো কজুর আত্মায় দু শিখছি দুরো শরীফ শিখছি দুরায় মাসুরা শিখছি সাত থেকে আটটা সুরা শিখছি ও নামাজ পড়ে সব জানি কয় হজুর আগে বুঝি নাই প্রায় চল্লিশ দিন আর এক সপ্তাহ হলে চল্লিশ দিন আসে পড়বে আর এক সপ্তাহ এসে পড়বে এসিসি পরীক্ষা দিয়ে গেছে কত এসিসি পোলা পান কত এসিসির পোলা পান বাপের কাছে গেছি বলার জন্য কয় পোলাটা চল্লিশ দিন যাইব হজুর এত কষ্ট করে কেমনে থাকবো কে এই যে যা গেল না যে কত শিখতে পারবো বলেন এই সন্তানগুলো নষ্ট হয়ে গেলে তখন বলবেন হুজুর একটা তাবিজ দেন একটা ফু দেন একটা ঝাড়বুক দেন আপনার কাছে যা আছে সব ঢেলে দেন পুলায় জানার পাগলদের মুড়ে যায় গাজা খুন না হয় ঠিক কিনা বলেন আর যেন ওইগুলো না হয় হবে হবে আপনার সন্তান যদি দিনের পথে না আসে তাহলে অবশ্যই ওই গাজা মঞ্চে যাবে ইনশাল্লাহ দিনের পথে আনেন দোয়া করেন সন্তানের জন্য এই দশ নম্বর বৈশিষ্ট্য সৃষ্ট হল সন্তানের নেককার হওয়ার জন্য দোয়া করা আর সন্তান নেককার হলে কবরে রাখবেন আপনার সন্তান আপনার জানাজার নামাজ পড়াবে এখানে যারা আছে বলেন তো দেখি আমার পিতার জানাজার নামাজ পড়নযোগ্য থেকে আমার আছে এখানে অনেকে যারা আছেন বলেন যে আমার বাবা মারা গেলে আমি জানাজার নামাজ পড়াবো আসেন একজন বলেন কেন নাই আপনি তৈয়ার করেন আমার বাবা মারা গেলে আমি জানা পড়াবো আমি কবরের পাশে দাঁড়ায় দোয়া করবো আল্লাহ মাফ করে দিবে সুসন্তান হওয়া আপনি পারেন না আপনার সন্তানকে আপনি বানান এটা আল্লাহ তারা বলেন ইমানদারের দশ নম্বর বৈশিষ্ট্য হল তার স্ত্রী এবং সন্তান সন্ততি যেন নেককার হয় এই জন্য আল্লাহর কাছে দোয়া করে এমন ব্যক্তি যে হবে সেও খাটি ইমানদারের মধ্যে ভূষিত হতে পারবে এখন আল্লাহ আল্লাহ বাকরবুল আলমিন আমাদের সবাইকে এই সুরায় ফুরকানের দশটা বিষয় যে দশটি যদি বৈশিষ্ট্য কারো ভিতরে থাকে সে খাটে মোমেন হতে পারবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই দশটি বৈশিষ্ট্য অর্জন করে খাটি ইমানদারের কাতের অর্জন অর্জিত হওয়ার খাটি ইমানদারের স্তরে আসার তৌফিক নসিব করুক সবাই